দাঁড়াতে বলছে দাদা, ফটো দিয়ে দেবো, ফটোগুলো দিয়ে দেবো। মা দুর্গার আরাধনায় রাম বাম ডান সব পক্ষই একসঙ্গে মেতে উঠতে পারে, তাতে কোনো রকম কোনো সমস্যা হয় না, সেটা একেবারেই স্বাভাবিক। কারণ পুজোর সময় রাজনীতির রং নয়, বরং মানুষ মায়ের আরাধনায় মেতে ওঠে। কিন্তু তাও বিষয়টা যখন কৌস্তভ বাচ্চিকে নিয়ে, তখন সেটা তো শিরোনামে উঠে আসবে, সেটা এক প্রকার স্পষ্ট। কেন এই কথা বলছি, তার কারণ তার রাজনৈতিক পরিচয় সেই কথা বলতে বাধ্য করছে। এবং কৌস্তভ বাচ্চিকে কার সঙ্গে দেখা গিয়েছে, না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। কৌস্তভ বাগচির সঙ্গে কংগ্রেসের যোগ, এবং তারপর কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব, অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তার দূরত্ব, এই সব কিছুই আমাদের কম বেশি জানা। দলের লোকের অর্থাৎ কংগ্রেসের লোকেরাই একটা সময় কৌস্তভ বাগচিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। বারবার তাকে বলা হয়েছে যে কৌস্তভ বাগচি নাকি দল বিরোধী কাজ করছেন। যখন এই ইন্ডিয়া জোট নিয়ে এত কিছু হচ্ছে, সেই জোটকে যখন কংগ্রেস সাপোর্ট করছে, সেই নিয়েও কিন্তু কৌস্তভ বাগচি কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন যে তৃণমূলকে কখনোই সাপোর্ট করা যাবে না। এবার সেই কৌস্তভ বাগচিকেই দেখা গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে, তাও আবার কবে, না নবমীতে। বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের আগরপাড়ার বাড়িতে দুজনকে একসঙ্গে দেখা গেল। এই পুজোতে এসে বিতর্কিত মন্তব্য করতেও শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কৌস্তভকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি তো আগেও বলেছি পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতির প্রয়োজন রয়েছে, অসুর শক্তির বিনাশ হোক সেটাই আমরা চাই। কৌস্তভ বিজেপিতে জয়েন করছে কিনা সেই বিষয় নিয়ে খুব স্বাভাবিক যে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। তিনি সুকৌশলে বলেন, কৌস্তভ যথেষ্ট ম্যাচিওর এবং শিক্ষিত ছেলে, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতন ক্ষমতাও রাখেন। পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা, তাতে পিসি ভাইপোকে সরাতে হবে। নো ভোট টু মমতাতে আমরা সবাই এক, এতে লাল নীল সবুজ সব লোকই রয়েছে। কিন্তু যাকে নিয়ে এত কথা, অর্থাৎ এই কৌস্তভ বাগচি, বেশ কিছু সময় ধরে বোঝাই যাচ্ছিল যে কংগ্রেসের সঙ্গে তার যে সম্পর্ক তাতে চির ধরছে। বারবার একটা বিষয় সামনে আসছিল যে তাহলে কি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কৌস্তভ বাগচির দূরত্বের কারণেই কি এই সমস্ত ঘটনা ঘটছে। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌস্তভবাবু তিনি জানিয়েছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীকে তিনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন। একটা সময় যখন অধীর রঞ্জন চৌধুরীর পাশে কেউ ছিল না, তখন তিনি ছিলেন। এই কথাগুলো বললেও তাদের মধ্যে এবং দলের সঙ্গে যে তার একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা বোঝাই যাচ্ছিল। এর মাঝে নবমীতে এইভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে কৌস্তভ বাগচিকে দেখা যাওয়া, এবং এই পুজো যার মধ্যে কোথাও না কোথাও একটা রাজনীতির রং রয়েছে, সেখানে তাকে দেখা যাওয়া, সেই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে কৌস্তভের সঙ্গে নাকি তার ওখানে গিয়েই দেখা হয়ে গিয়েছে, তবে আসার আগে কথা হয়েছিল, সেইভাবে সময়টাকে অ্যাডজাস্ট করা হয়েছে। কৌস্তভ শিক্ষিত ছেলে, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, তবে পিসি ভাইপোকে সরাতে হবে, এবং সেটা কি করে সরাতে হবে, সেটা হচ্ছে নো ভোট টু মমতা, এখানে লাল নীল সবুজ সবাই এক। শোনব তার কথা। না না, দেখা হয়ে যাও, দেখা হয়ে যাও। তবে আসার আগে একটু কথা হয়েছিল, ইনি সৌজন্য বিনিময় হচ্ছিল। আমি বললাম, আমি সন্ময়দের বাড়ি যাচ্ছি, বলছি আমারও তো বিকেলের দিকে যাওয়ার কথা। আমি তাহলে ঠিক আছে, 3:30টার মধ্যে যদি আসতে পারো দেখা যাবে। আসার প্ল্যান ছিল, টাইমটা একটু অ্যাডজাস্ট করেছি দুজন। ও হয়তো 5টায় আসতো, আমি হয়তো 2টায় আসতাম, মাঝামাঝি একটা কিছু হয়েছে। ওর যথেষ্ট ম্যাচিওর এডুকেটেড ছেলে,
এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখে। একটা লক্ষ্য থাকে তো, তার জন্য প্ল্যাটফর্ম চুজ করতে হয়। তার রাইট প্ল্যাটফর্মটা কি সেটা হিজ নোজ ইট ভেরি ওয়েল, ওটা আমি ওকে বলে উচিত নয়। কিন্তু একটা কজ আছে তো, নো ভোট টু মমতা, ওটাতে আমরা সব এক। এই যে সন্ময়দা দেন, নো ভোট টু মমতা, এতে সব এক। ও লাল নীল সবুজ সব অনেক লোক আছে, হিন্দু মুসলমান মতুয়া রাজবংশী কোনো ভেদাভেদ নাই। পরিত্রাণ দেবীর সামনে বলছি, পরিত্রাণ, বাংলার পরিত্রাণ সরাতেই হবে। তার জন্য রাইট প্ল্যাটফর্ম চুজ, যে যার মতো করে করে নিয়ে সরাতেই হবে, নইলে কোনো দেয়ার ইজ নো অল্টারনেট অপশন। যখন এক দল থেকে অন্য দলে মানুষ জয়েন করেন, দেখবেন কি করা হয়, প্রথমে দলীয় যে পতাকা সেই পতাকা হাতে তুলে দেওয়া হয় এবং তারপরে হাত ধরে সেখানে তাকে স্বাগত জানানো হয়। এখানে কৌস্তভবাবু বিজেপিতে যাচ্ছেন কিনা সেই নিয়ে কেউ কোনো কিছু বলছেন না, কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী তার হাত ধরে এতগুলো কথা বললেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জল্পনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেও কৌস্তব বাগচি তিনি কথা বলেছেন, এমনকি কৌস্তব বাগচি তিনি কিন্তু মাথা ন্যাড়া করার সময় বলেছিলেন যে যতদিন পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে এখান থেকে সরাতে পারছেন ততদিন পর্যন্ত তিনি মাথায় চুল গজাতে দেবেন না। সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুর মিলিয়ে সেই একই কথাই বলছেন কৌস্তব। তিনি বলেন পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতির প্রয়োজন রয়েছে। তিনি বলছেন যে মায়ের কাছে তিনি প্রার্থনা করছেন যাতে অসুরের বিনাশ করা যায়। খুব স্বাভাবিক, এইভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হওয়া, তাকে একসঙ্গে দেখতে পাওয়া, সেই নিয়ে তো তাকে সাংবাদিকরা প্রশ্ন করবেনই। তার উত্তরে কৌস্তভবাবু তিনি জানান যে শুভেন্দু অধিকারী কখনোই তাকে বিজেপিতে জয়েন করার কথা বলেননি, তবে হ্যাঁ একটা বিকল্প প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে এবং শুভেন্দু অধিকারীর যে ভূমিকা সেই ভূমিকাকে কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। শোনাব তার কথা। কারুর কোনো দ্বিমত নেই। এখন পশ্চিমবঙ্গে, আমি আগেও বলেছি, পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতির প্রয়োজন, সেই কথা আজকে আবার বললাম। পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতির প্রয়োজন, অসুর শক্তির বিনাশ হোক, এটা আমি আপনি সবাই চাই, মায়ের কাছে সেই প্রার্থনাই। সেই জন্য সব জায়গাতে বারবার এক কথা বলছি, সেটা হচ্ছে বিকল্প রাজনীতি আগামী দিন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। আমি এখনই কোনো রকম কোনো কথা বলছি না, আমি আগেও এই জিনিস নিয়ে বারবার বলেছি, আমি এখন অবধি কোথাও বলিনি, শুভেন্দুদাও আমাকে বলেনি, আমিও শুভেন্দুদাকে বলিনি বা অন্য কাউকেও বলিনি যে আমি বিজেপিতে জয়েন করছি। তবে এইটুকুন বলতে পারি, বাংলায় বিকল্প রাজনীতি ইজ দি নিড অফ দি আওয়ার। বিকল্প রাজনীতি, আমি কখনো বলছি না বিকল্প দল বলছি না, বিকল্প আমি কোনো রকম কোনো মন্তব্য করছি না, আমি এইটুকু শুধু বলেছি যে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা সেটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না, এবং উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন বিরোধী রাজনীতি সমগ্রভাবে, এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটাই কথা, বিকল্প রাজনীতি ইজ দি নিড অফ দি আওয়ার। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।